মৌলানা মাসুদ আজাহারিয়া ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী। কিন্তু এই মাসুদ আজাহারের বাবে এক মুখ্য আঘাত, কাশ্মীরত মাসুদর ভাগিনীয়ে সংঘর্ষত নিহত, জৈশ ই মহম্মদর সদস্য আছিল মাসুদর ভাগিনীয়ে, এজন সতীর্থ সহযোগীরে কাশ্মীরত প্রবেশ করেছিল, এও সহযোগ করেছিল কাশ্মীরের স্থানীয় সন্ত্রাসবাদী। এই দৃশ্য চাও, এই দৃশ্যই স্পষ্ট করেছে অঞ্চলটির এক ভয়ানক সংঘর্ষ সংঘটিত হয়েছিল। কাশ্মীরের পুলবামা জেলার দৃশ্য এয়া, সন্ত্রাসবাদী আর নিরাপত্তারক্ষীর মাজত হওয়া সংঘর্ষের পিছর দৃশ্য এয়া। দুই পক্ষের সংঘর্ষত ভস্মীভূত হয় অঞ্চলটির কেবাটাও ঘর। সোমবারে বিয়লি প্রবেশ করেছিল সন্ত্রাসবাদীর দলটোয়ে, অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কঢ়িয়ায় আনিছিল তেওঁলোকে, নিরাপত্তারক্ষী অভিযান চলাইছিল এওঁলোকের বিরুদ্ধে। মাজনিশা পর্যন্ত দুই পক্ষের তুমুল সংঘর্ষ, সংঘর্ষত নিহত তিনিজনক সন্ত্রাসবাদী। ये काउंटर चलते रहा, अंधेरे में फिर उन्होंने भागने की कोशिश किया बाद में, और उसके बाद उसमें वो मारे गए। इसमें जैश ए मोहम्मद के तीन मिलिटेंट मारे गए हैं, जिसमें से एक लोकल मिलिटेंट वसीम गनई द्रबगाम का आइडेंटिफाइड हुआ है, बाकी दो एफटी हैं, पाकिस्तान के हैं, सोर्सेज बताते हैं और वेरियस एजेंसीज बता रही हैं कि उसमें से एक मोहम्मद भाई जो डिविजनल कमांडर जैश का था वो, और एक और ताला रशीद, ये दो उसमें আইডেন্টিফাই কিয়ে যা রহে হ্যায় ভেরিয়াস এজেন্সিজ কে দ্বারা। এই সংঘর্ষত ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় সামরিক বাহিনী, সংঘর্ষর অন্তত শহীদ হয়েছে এজন ভারতীয় জওয়ান। 44 আরআর কে এক জওয়ান শহীদ হুয়া আর দো কো মাইনর ইনজুরি হ্যায় দে আর ওকে। ওয়াহাঁ পে কাফি রেসিস্টেন্স মিলি থি, জিসকো হমনে কাফি রেস্ট্রেইন কিয়া আর উনকো উই ম্যানেজ টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম দ্য এনকাউন্টার সাইট। কাশ্মীরের পরিস্থিতি এত মুঠেই সুখর হয়, ঘনে ঘনে কাশ্মীরত সংঘটিত হয়েছে নিরাপত্তা বাহিনী আর সন্ত্রাসবাদীর সংঘর্ষ, হতাহত হয়েছে দুই পক্ষের সদস্য। ব্যুরো রিপোর্ট, DY 365।